করোনা ভাইরাসের সম্ভাব্য সংক্রমণ এড়াতে প্রতিরোধের দিকে বেশি নজর বাংলাদেশের ফেস মাস্ক ব্যবহার ও হাত ধোয়ার বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান চিকিৎসকদের বায়ু দূষণে তালিকার শীর্ষে ঢাকা বাতাসে দূষণের পরিমাণ স্বাভাবিকের চেয়ে 7 গুণ একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ উন্নয়ন প্রকল্পের টাকায় সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর পরিণত হচ্ছে বিলাস ভ্রমণে মত সাবেকদের সবই হচ্ছে আইন অনুযায়ী দাবি পরিকল্পনা মন্ত্রীর এবং সরস্বতী পূজায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পূজা মণ্ডপে বর্ণিল আয়োজন বিদ্যা ও জ্ঞান লাভের জন্য কল্যাণময়ী দেবীর চরণে অঞ্জলি নিবেদন সময় সংবাদের সঙ্গে আছি আমি ফয়সাল মোরশেদ গণভবনে নিজ কার্যালয়ে সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা সরাসরি যাচ্ছি সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের এই বছর কাজী মুজিব বর্ষের শুভেচ্ছা আমি সকলকে জানাচ্ছি জাতির পিতা দেশ স্বাধীন করেছিলেন এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এবং তার ডাকে সাড়া দিয়ে দেশের যুব সমাজ অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে আমরা বিজয়ী জাতি আর বিজয়ী জাতি হিসেবেই আমরা বিশ্বে এগিয়ে চলতে চাই জাতিপিতা স্বাধীনতার পর একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলার কাজ হাতে নেন মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন এই স্বল্প সময়ের মধ্যেই যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে আর্থসামাজিক উন্নয়নের পথে বাংলাদেশ যাত্রা শুরু করে স্বল্পোন্নত দেশ হিসেবে স্বীকৃতি পায় আমাদের দুর্ভাগ্য 75-15 আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয় এরপর থেকেই আমাদের স্বাধীনতার চেতনা সম্পূর্ণ নস্যাৎ হয়ে যায় 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে আমরা জাতির পিতা সেই আদর্শ নিয়ে রাষ্ট্র পরিচালনা করার পদক্ষেপ নেই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া আমরা যে বিজয়ী জাতি সেই বিজয়ী জাতি হিসেবে যেন বাঙালি মাথা উঁচু করে চলতে পারে ক্ষুধা দারিদ্র থেকে বাংলাদেশকে মুক্ত করা এবং দেশের প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পূরণ করা এটাই আমাদের লক্ষ্য বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করে এদেশে 92 ভাগের উপর মানুষ দরিদ্র সীমার নিচে বাস করত সেই সময় একটা ভয়াবহ অবস্থা ছিল আর সেই ভাগ্যত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই জাতির পিতা দেশ স্বাধীন করেছিলেন কাজে আওয়ামী লীগের সব লক্ষ্যই হচ্ছে এদেশেরকে আরও উন্নত সমৃদ্ধ করে গড়ে তোলা স্বাধীনতার সুফল যেন বাংলার প্রতি মানুষের ঘরে ঘরে পৌঁছায় বাংলাদেশের মানুষ যেন উন্নত জীবন পায় যেটা জাতির পিতার স্বপ্ন ছিল স্বাধীনতার পর তিনি আমাদের একটি সংবিধান দিয়েছিলেন যে সংবিধানে তিনি এদেশের নারী পুরুষ সকলের অধিকারের কথা বলেছিলেন মৌলিক চাহিদা পূরণ করবার কথা বলেছিলেন এবং যুব সমাজকে একটা শক্তিশালী হিসেবে গড়ে তোলা সুপ্রশিক্ষিত করা এবং শিক্ষিত জাতি হিসেবে এই জাতিকে গড়ে তোলা সেটাই জাতির পিতার স্বপ্ন ছিল তো সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই আমরা কাজ করে যাচ্ছি কারণ আমরা চাই আমাদের যুব সমাজ আত্মনির্ভরশীল হোক আত্মমর্যাদাশীল হোক আর সে লক্ষ্য নিয়ে আমরা যখনই সরকার গঠন করেছি তখনই আমাদের যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করেছি 96 সালে যখন প্রথম সরকার গঠন করি তখন আমরা কর্মসংস্থান ব্যাংক তৈরি করে দিই সে প্রতিষ্ঠা করার লক্ষ্য ছিল যে আমাদের যুবকরা তারা ওই ব্যাংকের থেকে বিনা জামানতে মাত্র 1% সার্ভিস চার্জে ঋণ নিয়ে নিজের পায়ে যেন দাঁড়াতে পারে সেই পদক্ষেপ আমরা নিয়েছিলাম এবং যুব উন্নয়নের ব্যাপক কর্মসূচি আমরা নিয়েছিলাম যুব উন্নয়ন শুধুমাত্র কর্মসূচি বা শুধু নিজের আহার বিহার ব্যবস্থা করা সেটা না যুবকদের সেই সাথে সাথে পুরো যুব সমাজকে খেলাধুলা সংস্কৃতি চর্চা সর্বক্ষেত্রেই যেন তারা পারদর্শী হয়ে ওঠে সেদিকে লক্ষ্য রেখেও আমরা কর্মসূচি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি সেটাই আমাদের লক্ষ্য ইতিমধ্যে যুবকদেরকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা আমরা নিয়েছি সমগ্র বাংলাদেশে এবং সেই সাথে সাথে আমরা এই প্রশিক্ষণটা একেবারে স্কুল পর্যায় থেকে শুরু করতে চাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ক্লাস 6 এর থেকেই যে কোনো একটা বিষয়ে হাতে কলমে শিক্ষা দেওয়া শুরু করব
অর্থাৎ আমাদের এই যে ছোট শিশু থেকে শুরু করে তরুণদের মাঝে যে সুপ্ত মানে শক্তি রয়েছে, একটা কিছু তৈরি করবার সৃষ্টি করবার যে ক্ষমতা রয়েছে, তার চিন্তা এবং মননেরকে বিকশিত করবার সেই লক্ষ্য নিয়ে আমরা এই ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি। তাছাড়া আমরা ইতিমধ্যে আপনারা বিস্তারিত শুনেছেন যে আমরা ন্যাশনাল সার্ভিস ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম, সেই সাথে সাথে বিভিন্ন ট্রেডে আমরা ট্রেনিং দিচ্ছি এবং এই ট্রেনিংয়ের আরও বেশি আমরা বিস্তার করছি। যেই জন্য আর বাংলাদেশকে আমরা ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, সকলের হাতে মোবাইল, এখন ইন্টারনেট ব্যবহার হচ্ছে। আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করেছি, সমগ্র বাংলাদেশে ব্রডব্যান্ড কানেকশন আমরা করে দিচ্ছি। আমরা প্রত্যেক প্রায় 2500-800 মতো আমরা ডিজিটাল সেন্টার করে দিয়েছি। আমরা যে কিছু পদক্ষেপ নিচ্ছি সেখানে যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা চিন্তা করেই আমরা করে যাচ্ছি। বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান ছিল যেগুলি শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান ছিল, আমরা কিন্তু বেসরকারি খাতটা উন্মুক্ত করে দিয়েছি। এই যে আজকে এতগুলি টেলিভিশন আপনারা দেখেন, রেডিও টেলিভিশন থেকে শুরু করে বিমান থেকে শুরু করে ব্যাংক বিমান এবং সেই সাথে সাথে 100টা অর্থনৈতিক অঞ্চল আমরা গড়ে তুলছি। সকল পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যুবদের কর্মসংস্থান যেন বৃদ্ধি পায়, সেই লক্ষ্য নিয়েই আমাদের এই কাজগুলি করা। সেই সাথে সাথে বিদেশে কর্মসংস্থানেরও ব্যবস্থা আমরা করেছি। আমরা 2009 সরকার গঠন করার পর এ পর্যন্ত প্রায় 2 কোটি যুব সমাজকে আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি, সেই সাথে সাথে কর্মসংস্থার ব্যবস্থা করে দিচ্ছি। আমি খুব মানে আনন্দিত আজকে কয়েকজন যারা নিজেরা উদ্যোক্তা হয়ে আপনারা আজকে সাফল্য অর্জন করেছেন এবং তাদেরকে আমরা পুরস্কৃত করেছি, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শুধুমাত্র চাকরির দিকে মুখাপেক্ষি হয়ে বসে থাকলে চলবে না, কাজে আজকে যে চিন্তা চেতনা আরও বিকশিত হচ্ছে, যে তারুণ্যের শক্তি বাংলাদেশের অগ্রগতি সেটা আমরা যেমন বিশ্বাস করি, সেই সাথে সাথে এই তারুণ্যকে আবার নিজেদের যে চিন্তা চেতনা বা কর্মশক্তি আছে বা দক্ষতা আছে তার মাধ্যমে নিজে যেমন কাজ করবে এবং আরও 10 জনকে কাজ করবার সুযোগ করে দিতে পারবে। তাই চাকরি না করে চাকরি দেব, এই চাকরি দেব মানে দেবার সক্ষমতা অর্জন করব বা চাকরি দিতে পারব, এই চিন্তাটাই মাথায় থাকতে হবে এবং আত্মবিশ্বাস থাকতে হবে, আত্মমর্যাদাবোধ থাকতে হবে। সেটা থাকতে পরে আমার তো মনে হয় যে বাংলাদেশে কেউ আর বেকার থাকবে না। এখন আমাদের তো লক্ষ্য আছে যে সারা বাংলাদেশে এই মুজিব বর্ষকে ঘিরে কেউ যেন বেকার না থাকে। আমাদের দেশে মানুষের আবার একটা চিন্তা আছে, সেটা হলো যেমন চাকরি না করলেই বেকার, ঘটনা কিন্তু তা না। আবার এমন আছে যখন আমরা এখন ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, সমস্ত জায়গায় এখন ইন্টারনেট সার্ভিস আছে, অনেক ফ্রিল্যান্সার আছে। এখানে একটা মজার ঘটনা বলি, একজনের বিয়ের একটা কথা হচ্ছে, তার মেয়ে পক্ষ জিজ্ঞেস করছে ছেলে কি করে, বলে ফ্রিল্যান্সার, বলে এটা তো আর চাকরি হলো না, বলে আমি তো 2-3 লাখ টাকা মাসে কামাই করি, বলে তাতে কী হবে, চাকরি তো হলো না। তো এই মানসিকতাটা বদলাতে হবে, এই মানসিকতাটা বদলাতে হবে। এটা খালি বিয়ের পাত্রকে এটা মুখোমুখি হতে হয়েছে তা কিন্তু না, এক বাবা গেছে তার ছেলেকে স্কুলে ভর্তি করতে, তো স্কুলে জিজ্ঞেস করছে যে আপনার মেয়েকে যে ভর্তি করবো আপনার ইনকামটা কী, বলে আমি ফ্রিল্যান্সার, বলে সেটা আবার কী জিনিস, বলে আমি তো 3-4 লাখ টাকা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি, আমার মেয়ের বেতন দিতে পারবো, আপনি ভর্তি করবেন না কেন, বলে না এটা তো চাকরি হলো না। তা আমাদের দেশের মানুষের ভিতরে ওই একটা মাথার মধ্যে ঢুকে আছে চাকরি ছাড়া যেন আর কিছুই করা যায় না, অথচ আমরা কিন্তু ট্রেনিং দিচ্ছি, লার্নিং অ্যান্ড আর্নিং এই ট্রেনিং দেওয়া হচ্ছে, ভাষা শিক্ষা দিচ্ছি, যেন অনলাইনে কাজ করে এখন অনেক টাকা মানুষ কামাই করে ঘরে বসে, নিজের ঘরে বসে, ছেলে মেয়ে উভয়ই। ডিজিটাল সেন্টার যখন করে দিয়েছিলাম সেখানেও কিন্তু এটাই ছিল যে একজন মেয়ে মানে একজন ছেলে, একজন পুরুষ একজন মহিলা দুজনেই উদ্যোক্তা হবে এবং তারা কাজ করবে। কাজে আমাদের চিন্তা চেতনা পরিবর্তন আনতে হবে, আমরা নিজেরা করব এই চিন্তাটা থাকতে হবে এবং সেই জন্য যথাযথ প্রশিক্ষণ দিচ্ছি। শুধু যুব উন্নয়ন থেকেই নয়, আমাদের বিভিন্ন মন্ত্রণালয় থেকেও কিন্তু বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ট্রেনিং দেওয়া হচ্ছে। আমাদের প্রবাসী কল্যাণ থেকে দেওয়া হচ্ছে, লেবার মিনিস্ট্রি থেকে দেওয়া হচ্ছে, সমাজকল্যাণ থেকে দেওয়া হচ্ছে, নারী শিশু মন্ত্রণালয় থেকে দেওয়া হচ্ছে, আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হচ্ছে, ট্রেনিং কিন্তু আমরা প্রচুর দিচ্ছি। কাজে ট্রেনিং নিয়ে নিজের পায়ে দাঁড়ানো, সেই সাথে সাথে আমরা
ঋণের ব্যবস্থা, বিনা জামানতেও ঋণের ব্যবস্থা দেওয়া হচ্ছে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ দেওয়া হয় যারা বিদেশে যেতে চান তাদেরকে, ঘর বাড়ি বিক্রি করে না সেখান থেকে ঋণ নিয়ে বিদেশে যেতে পারে, এবং সেখানে এমনকি বিনা জামানতেও ঋণ দেওয়া হয়। আমরা কর্মসংস্থান ব্যাংক থেকে দিচ্ছি। আমার বাড়ি আমার খামার, অর্থাৎ নিজের বাড়িকেই একটা খামার হিসেবে বা নিজের যে কর্মোদ্যোক্তা তার মাধ্যমে কর্মসম্পাদনের মাধ্যমে উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য আমরা কোঅপারেটিভের মাধ্যমে সে বাজারজাত করার ব্যবস্থা করে দিচ্ছি, যার ফলে সবাই কিন্তু নিজের কাজ করার একটা সুযোগ পাচ্ছে এবং সেখানে একটা ফ্রিডম থাকে, একটা স্বাধীনতা থাকে। আমরা সেই সাথে সাথে আমাদের যুবকদের যেমন কম্পিউটার ট্রেনিংয়ের সাথে সাথে এবং অন্যান্য বিষয়ে ট্রেনিংয়ের সাথে সাথে স্টার্ট আপ প্রোগ্রাম আমরা নিয়েছি। এই স্টার্ট আপের জন্য অর্থাৎ শুরু করেন, অর্থাৎ এই কাজটা শুরু করার জন্য 100 কোটি টাকা আমরা ব্যাংকে থোক বরাদ্দ রেখে দিয়েছি। যারাই স্বপ্রণোদিত হয়ে উদ্যোক্তা হবে তারা এখান থেকে ঋণ নিতে পারবে, কাজ করতে পারবে, এবং সে একটু কাজ শুরু করলেই কিন্তু ব্যাপকভাবে কাজ করা যায়। আমি খুব আনন্দিত হলাম যে আমি যে বক্তব্যগুলি শুনলাম সত্যি এই বক্তব্যগুলি অত্যন্ত উদ্ভাবনমূলক, এবং সেই সাথে সাথে আমি আরও বলতে চাই এই উৎপাদিত পণ্যটা বাজারজাত করার সুযোগ সৃষ্টি বা ভ্যালু অ্যাডেড অর্থাৎ প্রক্রিয়াজাত করা। ইতিমধ্যে আমরা যে সমস্ত 100টা অর্থনৈতিক অঞ্চল করছি সেখানে আমাদের নির্দেশ আছে যে আমাদের যে কোনো খাদ্য প্রক্রিয়াজাত, কৃষি প্রক্রিয়াজাত বা যে কোনো উৎপাদন সেগুলি বাজারজাত তার একটা সুযোগ সৃষ্টি করা, আমাদের ইন্ডাস্ট্রিগুলো আমরা সেইভাবে করতে চাচ্ছি, সেখানে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারবো। কাজে এভাবে বহুমুখী কর্মসম্পাদনের মাধ্যমে আমরা কিন্তু কাজ করতে পারি। তাছাড়া বিদেশে যখন আমরা কর্মী প্রেরণ করি আগে তো যেমন তেমনভাবে চলে যেত, আমরা এখন প্রতিটি ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়েই পাঠাতে চাই, অর্থাৎ প্রশিক্ষণ দিলে দক্ষ জনশক্তি হলে বাইরে গেলে সেখানে ভালো বেতনও পাওয়া যায়, কাজও করা যায়, নিজের কর্মদক্ষতার প্রমাণ করা যায়। তা আমরা যুব সমাজকে আমি সেটাই বলবো যে আমরা এই যে বহুমুখী যে সুযোগ সৃষ্টি করে দিচ্ছি এই সুযোগের সদ্ব্যবহার করে নিজের পায়ে দাঁড়াতে হবে। আরেকটা আবার আমি বলবো যে সবসময় এটাই চিন্তা করতে হবে যে আগে দেখতে হবে যে আমি নিজে কী করতে পারি, নিজে কতটুকু কাজ করতে পারি বা নিজে মানুষকে কিছু দিতে পারি কি না, সেটাই বড় কথা। বা আমি শুধু চাকরি করবো কেন, আমি আরও 10টা চাকরি দেবো, এই চিন্তা ভাবনা থাকলে পরে আমাদের, আমি জানি আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী, পৃথিবীর যে কোনো দেশ থেকে আমাদের ছেলেমেয়েরা মেধাবী, কাজে একটু স্বপ্রণোদিত পদক্ষেপ নিলেই অনেক বড় বড় কাজ তার করতে পারে, এ বিশ্বাস আমার আছে। কাজে আমি আমাদের যারা যুব নিজ কার্যালয়ে সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরাসরি ছিলাম সেখানে। সময় সংবাদে আরও থাকছে, গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত উভয় পক্ষের অন্তত 10 জন। RFL UPVC thread pipe ফাটেনা ভাঙে না, একবার লাগিয়ে থাকুন নিশ্চিন্তে। RFL UPVC thread pipe। ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। প্রতিটি সময় কাজে লাগাতে গণসংযোগে ব্যস্ত 2 সিটির প্রার্থীরা। ঘোষিত ইশতেহার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। আজ রাত 12টা পর্যন্ত চলবে শেষ দিনের প্রচার প্রচারণা। বেলা 11টায় ভাষানটেক বস্তিতে প্রচারণার মধ্য দিয়ে শেষ দিনের প্রচারণা শুরু করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নৌকার প্রার্থী আতিকুল ইসলাম। এ সময় তার প্রচারণায় সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। চলচ্চিত্রের অভিনেতা ও অভিনেত্রীদের প্রচারণায় স্লোগান দিতে দেখা যায়। অন্যদিকে রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন এলাকায় শেষ দিনের প্রচারণা চালাবেন ঢাকা দক্ষিণের বিএনপি মেয়র প্রার্থী ইশফাক হোসেন। এছাড়া নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলুন্নূর তাপস ধানমন্ডি সহ রাজারবাগ এলাকায় নির্বাচনী গণসংযোগ করবেন। এদিকে ঢাকা উত্তরে বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল জাতীয় প্রেসক্লাব থেকে প্রচারণা শুরু করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন নিয়ে আশঙ্কা এখনও না কাটলেও তিনি আশাবাদী। আশঙ্কার জায়গা থেকে আমরা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারি নাই, কারণ আমাদের আশঙ্কার জায়গার একটা বড় জায়গাটা হলো ইলেকশন দিন অনেকটা খানি ঘনে এসেছে, একটা দিন বাকি আছে। তো আগামীতে পোলিং এজেন্টরা সকল প্রার্থীর জন্য কেন্দ্রতে যেতে পারবে কি না, থাকতে পারবে কি না, সেই জায়গাটা তো ব্যাপার আছে। ইভিএম মেশিন আলটিমেটলি কীভাবে কাজ করে বা কাজ না করে সেই জায়গাটাও এখন তো আমাদের ইলেকশন দিনই আমরা বুঝবো। যেই নৌকা দিয়েছে লাল সবুজের পতাকা, যেই নৌকা দিয়েছে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ, সেই নৌকায় যদি ইনশাল্লাহ আল্লাহর রহমতে মেহরবানি করে
আপনারা আগামী 1 ফেব্রুয়ারিতে ভোট দিন, আমি কথা দিতে পারি বস্তিবাসীকে নিয়ে, খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে ইনশাল্লাহ একসাথে কাজ করে একটি স্থায়ী পুনর্বাসনের অবশ্যই কথা দিতে পারি আপনাদের। দক্ষিণের আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের প্রচারণার খবর জানাবেন সহকর্মী রাশেদ বাপ্পি এবং বিএনপির প্রার্থী ইশফাক হোসেনের খবর জানাবেন সহকর্মী মাহমুদ রাকিব। সরাসরি যাচ্ছে তাদের কাছে, প্রথমে যাচ্ছে রাকিবের কাছে। রাকিব, হ্যাঁ ফসল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আপনি জানেন যে আজ প্রচার প্রচারণার সবশেষ দিন, অর্থাৎ আজকের মধ্যরাত পর্যন্ত প্রচারণা করা যাবে, এরপর থেকে কিন্তু আর করা যাবে না। শেষ দিনকে কেন্দ্র করে যারা প্রার্থী রয়েছেন আমরা দেখেছি তারা কিন্তু সকাল থেকে প্রচারণা নেমেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি বিএনপির যিনি মেয়র প্রার্থী ইশফাক হোসেন তার প্রচারণায়। যদিও সকাল থেকে বিএনপির প্রার্থী ইশফাক হোসেন তিনি এখনও প্রচারণায় নামেননি, তার পক্ষে তার মা ইসমাত আরা খোকা তিনি এ মুহূর্তে গোপীবাগ এলাকায় প্রচারণা করছেন। তিনি দেখছেন মহিলা নেতৃবৃন্দ এবং মহিলা যারা কর্মী রয়েছে বিএনপির তাদেরকে নিয়ে গোপীবাগে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন। এবং তিনিও ঠিক একইভাবে যে বিষয়টি সাধারণ মানুষকে বলছেন যে যেহেতু ইশরাক এই পুরান ঢাকার ছেলে, এ কারণে তিনি ধানের শীষের পক্ষে তার ছেলের জন্য ভোট চাইছেন। এবং তিনি একইভাবে তার স্বামীর কথা বলছেন যে তার স্বামী এই এলাকার উন্নয়নে ব্যাপক কাজ করেছেন বলে তিনি দাবি করে তিনি ধানের শীষের পক্ষে ভোট চাইছেন। তো আমরা একইভাবে বলতে চাই ইশরাক হোসেন তিনি এই মুহূর্তে তার গোপীবাগের বাসভবনে যে নির্বাচনী যে কাজ থাকে, কিছু ঘরোয়া কাজ, পোলিং এজেন্টদের সাথে বৈঠক কিংবা ভোটার স্লিপ এসব জিনিস তিনি তদারকি করছেন। তো একইভাবে আমরা জানেছি তিনি আজ দুপুরের পর এই এলাকায় প্রচারণায় নামবেন। প্রচারণায় নেমে তিনি বিভিন্ন এলাকা থেকে গণমিছিল আসবার কথা রয়েছে, সেই গণমিছিল নিয়ে গোপীবাগ থেকে একটি গণমিছিল দুপুরের পর ইশফাক হোসেনের নেতৃত্বে বের হবে বলে আমরা জানতে পেরেছি। এবং সে সময় তিনি আজ সর্বশেষ যে প্রচারণা ধানের শীষের পক্ষে সেটি তিনি আজ করবেন দুপুরের পর। তো নিশ্চয়ই আমরা আপনাকে সেই খবরও তখন জানিয়ে দেবো। আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি রয়েছে ঢাকা দক্ষিণে, যিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলুর তাপস, তার খবর জানাতে আমরা একটু যাবো তার কাছে। বাপ্পি, নির্বাচনের ভোট গ্রহণ শুরুর 32 ঘন্টা আগে প্রচার প্রচারণা শেষ হওয়ার কথা রয়েছে, সেই হিসেবে আজ রাত 12টায় শেষ হচ্ছে ঢাকার 2 সিটি নির্বাচনের প্রচার প্রচারণার সব আনুষ্ঠানিকতা। এবং অর্থাৎ এই যে সামান্য কিছু সময় বাকি রয়েছে, কয়েক ঘন্টা সময় বাকি রয়েছে, এই সময়টুকু কিন্তু কেউ হাতছাড়া করতে চাচ্ছেন না। আমরা যেমনটা দেখেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের প্রচারণার ক্ষেত্রে আমরা তেমনটাই দেখতে পাচ্ছি। তার প্রচারণা শুরু হওয়ার কথা রয়েছে রাজধানীর গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সামনে থেকে। তিনি 11টার দিকেই প্রচারণা শুরুর কথা থাকলেও তিনি এখনও এসে পৌঁছাননি, তবে তার নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন, তারা অপেক্ষা করছেন যখন তিনি আসবেন তখন এই এলাকা থেকে শুরু হবে তার নির্বাচনী প্রচার প্রচারণা। এবং তিনি পার্শ্ববর্তী বেশ কয়েকটি ওয়ার্ডগুলো ঘুরে নির্বাচনী প্রচার প্রচারণা আজকে শেষ দিনের কার্যক্রম তিনি করবেন বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় জানিয়ে রেখে, তিনি কিন্তু গতকাল তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। যেহেতু তিনি গতকাল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন, তিনি সুস্পষ্ট কিছু প্রতিশ্রুতি কিন্তু একদম জনসম্মুখে তুলে ধরেছেন, সুতরাং আজকের প্রচারণা তার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। তিনি তার নির্বাচনের যে ইশতেহার ঘোষণা করেছেন, যেখানে আমরা দেখেছি তিনি বিগত দিনেও একই কথা বলেছিলেন যে পাঁচটি বিষয় তিনি বা পাঁচটি রূপরেখা তিনি যেমন তুলে ধরেছেন, ঐতিহ্য ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা এবং উন্নত ঢাকা, ইশতেহারেও কিন্তু সেই একই বিষয় তুলে আনা হয়েছে। তিনি আমরা যেমনটা শুনেছি তিনি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকেও কথা বলবেন, শেষবারের মতো ভোটারদের কাছে তিনি পৌঁছাবেন, ভোটারের দুয়ারে গিয়ে ভোট প্রার্থনা করবেন। তিনি নির্বাচিত হয়ে আসতে পারলে তিনি যে ইশতেহার ঘোষণা করেছেন সেই ইশতেহারের যে বিষয়গুলো আরও একটিবার স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করবেন রাজধানীবাসীকে। এবং আমরা যেমনটা এর আগে নির্বাচনের প্রচারণা কাভার করতে গিয়ে বা সংবাদ সংগ্রহ করে যেমনটা দেখেছিলাম, তিনি যখন যে ওয়ার্ডগুলো অতিক্রম করেন ঠিক সেই ওয়ার্ডের যে সংশ্লিষ্ট আওয়ামী লীগের যে কাউন্সিলর প্রার্থী তারাও যেমন অনেকটা উৎসাহ নিয়ে প্রচারণায় আসছিলেন, আজকেও হয়তো তার ব্যতিক্রম হবে না। এই ফয়সাল, এই ছিল আমার কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলুর তাপসের নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। ফয়সাল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থী নির্বাচনী প্রচারণার খবর নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি এবং মাহমুদ রাকিব। এ মুহূর্তে চলে যাবো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার খবর জানাতে, সেখানে রয়েছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনের প্রচারণার খবর জানাবেন তিনি। মামুন,
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম কিছুক্ষণ আগেই ভাসানটেক অর্থাৎ মিরপুরের ভাসানটেক বস্তির সামনে থেকে তার নির্বাচনী প্রচারণা আজকে, অর্থাৎ আপনারা জানেন যে ইতিমধ্যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারণা কিন্তু আজকেই শেষ দিন, অর্থাৎ রাত 12টা পর্যন্ত প্রচার প্রচারণা চালানো যাবে। তো সেই হিসাবে কিন্তু আসলে প্রচারণার যে সময়টুকু অর্থাৎ মোক্ষম সময়টুকু বা সবশেষ যে তার বার্তা রয়েছে নগরবাসীর প্রতি বা ঢাকা উত্তরের প্রতি তার যে সবশেষ ভোট চাওয়ার যে প্রক্রিয়া, ভোট চাওয়ার যে সময়, সেটি কিন্তু আসলে আজকের মধ্যেই তাকে শেষ করতে হবে। সেই সময়টাকে কিন্তু পুরোপুরি কাজে লাগাতে ব্যস্ত সময় পার করছেন আতিকুল ইসলাম। তো কিছুক্ষণ আগে তার পথসভায় উড়ি যে কয়েকটি বিষয় বলেছেন, যেহেতু এটি বস্তিবাসী বা বস্তি সংলগ্ন এলাকা, সেই বস্তিবাসীর বাসীর প্রতি উনি একটি বিষয় বলছেন যে উনি মেয়র নির্বাচিত হলে পুনর্বাসন ছাড়া কোনো বস্তিবাসীকে উচ্ছেদ করবেন না, এই বিষয়গুলি কিন্তু কলিয়ে করেছেন। এবং আরেকটি বিষয় উনি বলছেন যে এখানে যে সরু রাস্তাঘাট রয়েছে এই সরু রাস্তাগুলিকে উনি আসলে প্রশস্তকরণ করবেন। এছাড়াও আতিকুল ইসলাম এই ভাসানটেক বস্তিতে তার ক্যাম্পেইনের পরে অর্থাৎ দুপুরে এখানে তিনি বস্তিবাসীর সাথে ভোট চাইবেন এবং কুশল বিনিময় করবেন, এরপরে কিন্তু আসলে বাড্ডার অর্থাৎ নতুন বাজার এলাকা যে নুরের চালা রয়েছে সেই এলাকাগুলিতে আসলে প্রতিটি এলাকায় গিয়ে উনি তার নির্বাচনী প্রচারণা চালাবেন এবং জনগণের কাছে যতটুকু যাওয়া যায় সেই সব মানে বলা যায় যে শেষ চেষ্টাটুকু উনি আজকে চালাবেন এবং তার নৌকার পক্ষে ভোট চাইবেন। আরেকটি বিষয় আসলে না বলি না যে মোটা দেখে আতিকুল ইসলাম তার নৌকার পক্ষে যে কয়েকটি বিষয় বলেছে যে তিনটি ধাপে উনি ভোট চেয়েছেন এবং তিনটি বিষয়কে লক্ষ্য রেখে অর্থাৎ সুস্থ সচল ঢাকা করবেন, এই বিষয়গুলিকে সামনে রেখে উনি ভোট চাইছেন। এই মুহূর্তে উত্তর সিটি কর্পোরেশন বিএনপি প্রার্থী তাবিতা তার সংবাদ সম্মেলন করছেন, আমরা চলে যাবো সেখানে সরাসরি। অবাধ নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করবেন, আরেকটা প্রশ্ন ছিল, ভোটারদের কাছে আমাদের বিনীত আহ্বান থাকবে ওনারা যেন অবশ্যই নির্ভয়ে চিন্তা না করে ওরা ভোট দিতে যায়, ওনারা ওনাদের ভোটের অধিকারই নিজেরাই রক্ষা করবেন। ভোট দেওয়াটা একটা বড় দায়িত্ব, আর ভোটাররা যখনই ভোট দিবেন তখনই মনে রাখবেন যে অন্য কেউ তখন আপনাদের ভোটটা কিনে নিতে পারবে না বা আপনাদের পক্ষে ভোট দিতে পারবেন না। স্বাভাবিক মানমাত্রার 7 গুণ উপরে অবস্থান করছে ঢাকার বায়ুমান, বায়ু দূষিত শহরের তালিকায় সবার উপরে অবস্থান করছে ঢাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান যাচাইয়ের সফটওয়্যার এয়ার ভিজুয়ালে সকাল থেকে ঢাকার বায়ুমান দেখা গেছে 408 AQI। এমন পরিস্থিতিতে নগরবাসীকে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, ঘরের জানালা বন্ধ রাখা, সাইকেল বা মোটরসাইকেলে না চালানোর পরামর্শ গবেষকদের। সময় সংবাদে আরও থাকছে, সালমাকে অধিনায়ক করে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য 15 সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা, চমক দিয়ে দলে জায়গা পেয়েছেন সুফানা। টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য 15 সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিবি। স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে 5 জন ক্রিকেটারকে। 24 ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট, আসরে এ গ্রুপে খেলবে বাংলাদেশ। 24 ফেব্রুয়ারি পার্থে সালমাদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে, এছাড়াও গ্রুপে বাংলাদেশের অন্য 3 প্রতিপক্ষ শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। আসরের জন্য 15 সদস্যের বাংলাদেশ দলে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে সালমাকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার, করোনা ভাইরাসের সম্ভাব্য সংক্রমণ এড়াতে প্রতিরোধের দিকে বেশি নজর বাংলাদেশে, ফেস মাস্ক ব্যবহার ও হাত ধোয়ার বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান চিকিৎসকদের। এবং বায়ু দূষণের তালিকার শীর্ষে ঢাকা, বাতাসে দূষণের পরিমাণ স্বাভাবিকের চেয়ে 7 গুণ, একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1642 নম্বরে। সঙ্গে থাকুন সময়।